সিরাজগঞ্জের শাহজাদপুরের একটি বিখ্যাত ও জনপ্রিয় পুরাকীর্তি হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শাহজাদপুরের কাচারি বাড়ি। রবীন্দ্র কাছারি বাড়ি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে অবস্থিত। এটি ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামাতার জমিদার বাড়ি। এটি রবীন্দ্রনাথের পৈতৃক জমিদারি তত্ত্বাবধানের কাছারি বাড়ি। তারও পূর্বে অষ্টাদশ শতাব্দীতে এটি নীলকরদের নীলকুঠি ছিল, সে কারণে এখনও অনেকে এটিকে কুঠিবাড়ি বলে। পরে রবীন্দ্রনাথের দাদা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর এটি নিলামে কিনে নেন। এখানে রয়েছে জমিদারির খাজনা আদায়ের কাচারির একটি ধ্বংসাবশেষ। একটি বেশ বড় দ্বিতল ভবন। বর্তমানে এখানে নির্মিত হয়েছে একটি আধুনিক অডিটোরিয়াম। দ্বিতল ভবনটি বর্তমানে রবীন্দ্র জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। রবীন্দ্র স্মৃতি জাদুঘরটি বর্তমানে রাজস্ব অফিস হিসাবেও ব্যবহার করা হয়ে থাকে এবং আঙিনার বিস্তৃত জায়গা জুড়ে তৈরি করা হয়েছে সুদৃশ্য একটি ফুলবাগান। রবীন্দ্রনাথ পিতার আদেশে 29 বছর বয়সে 1890 সালে জমিদারি তত্ত্বাবধানের জন্য প্রথম শাহজাদপুর আসেন। রবীন্দ্রনাথ এখানকার প্রকৃতি ও মানুষের বিচিত্র জীবন প্রবাহের সৌন্দর্য দেখে অভিভূত হন। রবীন্দ্রনাথ 1890 থেকে 1896 সাল পর্যন্ত মোট 7 বছর জমিদারি কাজে শাহজাদপুরে আসা যাওয়া এবং অবস্থান করেছেন। তার এই শাহজাদপুরে আসা যাওয়া শুধু জমিদারি তত্ত্বাবধানের বস্তুনিষ্ঠ প্রয়োজনের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, বরং এই জমিদারির প্রয়োজনকে ছাপিয়ে প্রাধান্য পেয়েছে কবির সাহিত্য সৃষ্টির অনুপ্রেরণা ও সৃজনশীলতা। এই সময়ের মধ্যে এখানে তিনি তার অনেক অসাধারণ কালজয়ী সাহিত্য রচনা করেছেন। এর মধ্যে সোনারতরী কাব্যের ভরা ভাদ্রে, দুই পাখি, আকাশের চাঁদ, হৃদয় যমুনা, প্রত্যাখ্যান, বৈষ্ণব কবিতা, পুরস্কার ইত্যাদি অসাধারণ কবিতা রচনা করেছেন। চৈতালি কাব্যের নদীযাত্রা, শুশ্রূষা, ইছামতী নদী, বিদায়, আশিস গ্রহণ ইত্যাদি কবিতা এবং কম্পনা কাব্যের যাচনা, বিদায়, নরবিরহ, মানস প্রতিমা, লজ্জিতা, সংকোচ ইত্যাদি বিখ্যাত গান রচনা করেছেন। তার শাহজাদপুরে রচিত ছোট গল্পের মধ্যে পোস্টমাস্টার, ছুটি, সমাপ্তি, অতিথি ইত্যাদি বিখ্যাত। আর প্রবন্ধের মধ্যে ছেলে ভুলানো ছড়া, পঞ্চভূতের অংশবিশেষ এবং ছিন্নপত্র ও ছিন্নপত্রাবলীর 38টি পত্র রচনা করেছেন। এছাড়া তার বিসর্জন নাটকও এখানে রচিত। সবচেয়ে বড় কথা, তার পরবর্তী সাহিত্য সৃষ্টির ক্ষেত্রে শাহজাদপুরের প্রভাব বিশেষভাবে বিদ্যমান। ঠাকুর পরিবারে জমিদারি ভাগাভাগির ফলে শাহজাদপুরের জমিদারি চলে যায় রবীন্দ্রনাথের অন্য শরিকদের হাতে। তাই 1896 সালে তিনি শেষবারের মতো শাহজাদপুর থেকে চলে যান। এরপরে তিনি আর শাহজাদপুরে আসেননি। শাহজাদপুর ছিল রবীন্দ্রনাথের অত্যন্ত প্রিয় এবং ভালোবাসার একটি স্থান। তার ভালোবাসার কথা তিনি বিভিন্ন লেখায়, বিশেষ করে ছিন্নপত্র ও ছিন্নপত্রাবলীতে গভীর আবেগ এবং আন্তরিকতার সাথে উল্লেখ করেছেন। 1894 সালের 5 সেপ্টেম্বর শাহজাদপুর থেকে লেখা একটি চিঠিতে তিনি স্পষ্টই বলেছেন, এখানে অর্থাৎ শাহজাদপুরে যেমন আমার মনে লেখার ভাব ও ইচ্ছা আসে এমন কোথাও না। এছাড়া অন্যান্য লেখাতেও শাহজাদপুর সম্পর্কে তার আবেগময় ভালোবাসার কথা ব্যক্ত করেছেন। তার মৃত্যুর এক বছর আগে 1940 সালে শাহজাদপুরের তৎকালীন সাংস্কৃতিক ব্যক্তিত্ব হরিদাস বসাকের চিঠির জবাবে তিনি লিখেছেন, শাহজাদপুরের সাথে আমার বাহিরের যোগসূত্র যদিও বিচ্ছিন্ন, তবুও অন্তরের যোগ নিবিড়ভাবে আমার স্মৃতির সঙ্গে জড়িত। আমার প্রতি সেখানকার অধিবাসীদের শ্রদ্ধা এখনও যদি অক্ষুণ্ণ থাকে, তবে আমি পুরস্কার বলে গণ্য করব। শাহজাদপুরে রবীন্দ্রনাথ মোহাম্মদ আনসারুজ্জামান নামে পরিচিত। শাহজাদপুরের প্রতি রবীন্দ্রনাথের এই ভালোবাসা একে দিয়েছে মর্যাদা ও গৌরবের এক ভিন্ন মাত্রা। শাহজাদপুরও রবীন্দ্রনাথকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সাথে হৃদয়ে লালন করছে।
প্রতিদিন দেশ বিদেশ থেকে বহু দর্শনার্থী কবির স্মৃতিধন্য এই স্থানটি দর্শনে আসেন। এছাড়া প্রতি বছর সরকারি উদ্যোগে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে তিন দিনব্যাপী ব্যাপক অনুষ্ঠানমালার মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় ও উৎসাহ উদ্দীপনার সাথে রবীন্দ্রর জন্মজয়ন্তী পালিত হয়। এই জন্মজয়ন্তী অনুষ্ঠানে হাজার হাজার মানুষের ঢল নামে। রবীন্দ্র কাছারি বাড়ির মিলনায়তনে কোনোভাবে স্থান সংকুলান হয় না, তাই একান্ত প্রয়োজন দেখা দিয়েছে একটি রবীন্দ্র মুক্ত মঞ্চের। কাছারি বাড়ির দক্ষিণ পশ্চিমাংশে একটি মুক্ত মঞ্চ নির্মাণের যথেষ্ট জায়গা রয়েছে। কাছারি বাড়ির প্রত্নতাত্ত্বিক বৈশিষ্ট্য ও সৌন্দর্য অক্ষুণ্ণ রাখার জন্য যা কিছু প্রয়োজনীয় পদক্ষেপ তা জরুরি ভিত্তিতে গ্রহণ করার পরামর্শ সুধীমহলের। বর্তমানে এই পুরো ভবনটি জাদুঘর হিসেবে সাধারণ দর্শকদের জন্য উন্মুক্ত করা হয়েছে। জাদুঘরের প্রথম ও দ্বিতীয় তলায় ১৬টি কক্ষ রয়েছে। এই ১৬টি কক্ষে রয়েছে কবি রবীন্দ্রনাথ ঠাকুর, শিল্পী রবীন্দ্রনাথ, জমিদার রবীন্দ্রনাথ, কৃষক বন্ধু রবীন্দ্রনাথ, অর্থাৎ নানা বয়সের এবং নানা সময়ের বিচিত্র ভঙ্গির সব ছবি। তার একদম ছোটবেলা থেকে মৃত্যু সজ্জায় ছবি পর্যন্ত এখানে সংরক্ষিত আছে। তাছাড়াও এখানে রয়েছে কবির নানান রকম শিল্পকর্ম এবং তার ব্যবহার্য আসবাবপত্র, যা দিয়ে পরিপাটি করে সাজানো হয়েছে এটি। কবির ব্যবহার্য জিনিসপত্রগুলোর মধ্যে রয়েছে চঞ্চলা ও চপলা নামের তার ব্যবহার করা দুটো স্পিডবোর্ড, আটজন বেহারার পালকি, কিছু কাঠের চেয়ার, টি টেবিল, সোফা সেট, আরাম চেয়ার, পালঙ্ক ইত্যাদি প্রয়োজনীয় জিনিস। রবীন্দ্রনাথের ব্যক্তিগত জীবনের সাথে সম্পর্কিত বেশ কয়েকটি বিষয় এখানকার প্রদর্শনীতে রয়েছে। এখানে কবির বিভিন্ন আসবাবপত্র যেমন ডিশ, বাথটপস, হুক্কা, জুতা, কাঠের স্যান্ডেল, সোফা, ধাতব পাত্র, বিভিন্ন বাদ্যযন্ত্র ইত্যাদি রয়েছে। এখানে প্রতিনিয়ত অনেক লোকের সমাগম ঘটে। এখানকার জায়গা অনেক সীমিত এবং পার্কিংয়ের কোনো সুবিধা নেই। ভবনে প্রচুর ফাটল রয়েছে যা পর্যটকদের জন্য উদ্বেগের কারণ হতে পারে, তবে কিছু ফাটল মেরামতের চেষ্টা করা হচ্ছে। এখানে প্রবেশ ফি জন প্রতি ২০ টাকা। পহেলা এপ্রিল থেকে ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত, মঙ্গলবার থেকে শনিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত, বিরতির সময় দুপুর ১টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত, শুক্রবার সকাল ১০টা থেকে ১২টা ৩০ মিনিট পর্যন্ত এবং দুপুর ২টা ৩০ মিনিট থেকে ৬টা পর্যন্ত খোলা থাকে, এবং সোমবারে দুপুর ২টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকে। পহেলা অক্টোবর থেকে ৩০শে মার্চ পর্যন্ত, মঙ্গলবার থেকে শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত, বিরতির সময় দুপুর ১টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত। পহেলা অক্টোবর থেকে ৩০শে মার্চ পর্যন্ত, শুক্রবার সকাল ৯টা থেকে ১২টা ৩০ মিনিট পর্যন্ত এবং দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকে, এবং সোমবার দুপুর ১টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত খোলা থাকে। কিভাবে আসবেন? এটি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায় অবস্থিত। সিরাজগঞ্জ জেলা ঢাকা থেকে প্রায় ১২৭ কিলোমিটার দূরে অবস্থিত। সিরাজগঞ্জ থেকে শাহজাদপুরের দূরত্ব প্রায় ৪০ কিলোমিটার। সিরাজগঞ্জে পৌঁছার পরে আপনি বাস বা সিএনজি অটোরিকশায় করে খুব সহজেই শাহজাদপুরে চলে আসতে পারবেন। আজ তাহলে এ পর্যন্তই। কথা হবে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।